রমজান মাস আমরা কাটাইলাম, রমজান পরবর্তী আমাদের কিছু করণীয় আছে। রমজানের পরে আমরা আটটা কথা মনে রাখব মৌলিকভাবে। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, এখান থেকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান আমরা কাটানোর পরপরই গতকালকে আমরা ঈদ উদযাপন করলাম, আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হলাম। এই জন্য কিছু কথা আমরা মনে রাখব। রমজান মাস আমরা কাটাইলাম, রমজান পরবর্তী আমাদের কিছু করণীয় আছে। রমজানের পরে আমরা আটটা কথা মনে রাখব মৌলিকভাবে, আটটা কাজ আমাদের জন্য। এক নাম্বার, রমজানে যে আমলগুলা করলাম এই আমলগুলা নষ্ট না করা। সূরা নাহালের 92 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর, রশি পাকানোর পর ওই পাকানো সুতাকে আবার খুলে ফেলছে, কষ্ট করে পাকাইছে, পাকানোর পর ওটা আবার টুকরা টুকরা করে ফেলছে, তো কষ্ট করে পাকানোর কি দরকার ছিল? কষ্ট করে পাকাইছে, পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ বলে, তোমরা ওই নারীর মতো হয়ো না, মানে আমলগুলা কষ্ট করে করলা, এখন এই আমলগুলা নষ্ট করো না। নারী সুতাগুলা কষ্টভাবে পাকাইছে, কষ্ট করে পাকাইল ওই সুতা, পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলছে, এই কষ্ট করে পাকানোর কি দরকার ছিল? তো আল্লাহ বলেন, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। উদ্দেশ্য, কষ্ট করে আমলগুলা করলা, এই আমলগুলা নষ্ট করে দিও না। কথা বুঝে আসছে সবার? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না, তোমরা তোমার আমলগুলাকে বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলো নষ্ট করো না, বাতিল করো না। তাহলে রমজানের পরবর্তী কাজ, এক নাম্বার, আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। আমাদের দ্বিতীয় কাজ, হেদায়েত গ্রহণ করার পর পথভ্রষ্টতা গ্রহণ করব না। যারা রোজা রাখতে পারলাম, যারা সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, আশা করা যায় আমরা আল্লাহর প্রিয় বান্দা। এই হেদায়েত আমরা গ্রহণ করার পর হেদায়েত যেন নষ্ট না হয়, এটার বিনিময়ে পরিবর্তে যেন পথভ্রষ্টতা গ্রহণ না করি, এটা দ্বিতীয় কাজ। সূরা আরাফ আয়াত নাম্বার 175 এবং 176 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওীন। হে নবী, আপনি তাদের কাছে বর্ণনা করেন ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শন সমূহ দিয়েছি, ফানসালাখ মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ফাতবাহু শাইতান, শয়তান তার অনুসরণ করেছে, তার অনুগামী হয়েছে, ফাকানা মিনাল গাবিন, ওই লোকটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই আয়াতে এই লোক দ্বারা কে উদ্দেশ্য? বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা, একটু মনে রাখলে হবে, বালআম, কি নাম? বালআম।
এই বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা আশ্চর্য বৈশিষ্ট্য দিয়েছে, তার মধ্যে একটা ছিল আল্লাহর কাছে যা দোয়া করত কবুল হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জব্বারিন বা প্রতাপশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জব্বারিন সম্প্রদায় বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলল, তুমি নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করো, সে আল্লাহরে যা বলতো তাই কবুল হইত। বালআম জবাব দিল, ওনার বিরুদ্ধে বদদোয়া করলে আমি বদভ্রষ্ট হয়ে যাব। কয় না, তারপরও তুমি বদদোয়া করতে হবে। বালআমকে এই কথা বলার পর আর অনেকগুলা বর্ণনা আছে, তার বিবিকে প্ররোচনা দিয়ে বিবির মাধ্যমে তাকে রাজি করিয়েছে, অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি করেছে। এই বালআম এত বড় একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পদভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই ব্যক্তির ঘটনা আপনি শোনান, যে ব্যক্তিকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম সে বিচ্ছুত হয়ে গিয়েছে, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, হেদায়েতের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ করেছে। আল্লাহ বলেন, ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমি আল্লাহ চাইলে তাকে এই নিদর্শনাবলীর মাধ্যমে উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকার দিকে ঝুঁকে পড়েছে, ওয়াত্তাবা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর যদি তুমি বোঝা দিয়ে দাও তখন কুকুর যার জিব্বা বের করে এইভাবে হাঁপাবে, জিব্বাটা বের করে দিবে, আও তাতরুকহু, অথবা যদি বোঝা না দাও তাহলেও তার জিব্বা বের করে। কুকুরের উপর বোঝা দাও না দাও কুকুর জিব্বা বের করে। তো যেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করার পর আবার পদভ্রষ্টতা গ্রহণ করে নেয়, কুকুরের উপর বোঝা থাকা না থাকা যেমন কোনো পার্থক্য নাই, পদভ্রষ্টতা গ্রহণ করার পর ওই ব্যক্তির মাঝে অনেক কিছু থাকলেও তার কোনো দাম নাই যদি সে পদভ্রষ্ট হয়। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত কেমন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাদের দৃষ্টান্ত হলো ওই সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় আমার আয়াতগুলো বিশ্বাস করেছে। ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদের ঘটনাগুলি বর্ণনা করেন যাতে মানুষ বুঝতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। তাহলে বলেন তো, হেদায়েত পাওয়ার পর পদভ্রষ্টতা গ্রহণ করলে আমার অডেল সম্পত্তি টাকা পয়সা থাকলেও কোনো লাভ আছে? কারণ পদভ্রষ্টতা গ্রহণ করার অর্থ হলো জাহান্নামী হওয়া। আল্লাহ আমাদের সকলকে রমজানের যে হেদায়েত আমরা আল্লাহর থেকে পেয়েছি এটা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিন নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা, রমজানের পরবর্তী তৃতীয় কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। শয়তান থেকে কেন সতর্ক থাকবো এই ব্যাপারে আপনাদের সামনে চারটা দৃষ্টান্ত দিই। এক নাম্বার, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আল্লাহ শয়তানের এই ডাকা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সূরা ফাতির আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করে নাও। ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তার দলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়ে যায়। বলে শয়তান মানুষকে ডাকে যেন মানুষ জাহান্নামী হয়ে যায়, এই জন্য শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না, ওর থেকে সতর্ক থাকা, ওকে শত্রু হিসাবে। আমার আপনার পেরেশানি আসলে প্রথম কাজ নামাজ পড়া, পরে হুজুরে জানানো। আমরা কি করি যে পেরেশানি আসলে হয়তো কোনো আলেমরে জানাই, যেমন আল্লামা সিফাতুল্লাহ নূর সাহেব হুজুর আসতেছেন, এটা কথার কথা যে হুজুরের পেরেশানির কথা জানাবো, হালাত জানাবো, কিন্তু আমাদের প্রথম কাজ নামাজ পড়া, পরে কাউকে বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি আসছে, সবাই বলেন এক নম্বরে কি করতেন, নামাজ পড়তেন। তাহলে নবীজি নামাজ পড়তেন, এরপর এটা হয়তো অন্য কাউরে বলতেন। তাহলে আমাদের জীবনে পেরেশানি আসলে বলেন এক নম্বরে আমরা কি করব ভাই, নামাজ পড়ি। এলো নামাজের এক নম্বর উপকারিতা, প্রশান্তির কারণ নামাজ।
নামাজের দুই নাম্বার উপকারিতা, কালো মানুষও যদি নামাজ পড়ে তাকে আল্লাহ প্রদত্ত চেহারা শরীরের মধ্যে একটা নূর আল্লাহ পয়দা করে দেন। মুসলিম শরীফের 422 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, বলেন আলহামদুলিল্লাহ, নবী বলেন যারা আলহামদুলিল্লাহ বললেন, নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। এবার আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা, এই জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এবার নবী বলেন সালাতুন নূর, নামাজ হলো আলো, নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ নূরানিত বানায় দেয়, তাকে আল্লাহ নূর পয়দা করে দেয়, তার শরীর তার চেহারা হাত পায়ের মধ্যে আল্লাহ নূর দান করে। এই নূর কি আমাদের দরকার আছে না নাই, এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা, নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলার পর বলেন মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে কানাত লাহু নূরা, এক নাম্বার পুরস্কার তার নূর হবে, তার শরীরটা নূরান্বিত হয়ে যাবে। দুই নাম্বার ও নাজাতা, কিয়ামতের ময়দানে এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তিন নাম্বার ও বুরহানান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার পক্ষে কিয়ামতের ময়দানে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। বলেন নূর, বলেন নূর, প্রমাণ নাজাত, নূর প্রমাণ নাজাত। নামাজ পড়বে যারা তাদের নূর হবে, শরীরটা আলোকিত হয়ে যাবে। দুই নাম্বার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। তিন নাম্বার কিয়ামতের ময়দানে নামাজ আপনার পক্ষে প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আপনাকে জান্নাতে বানিয়ে দেবে। তাহলে এই নূর আমাদের দরকার আছে না নাই, আসলে দরকার আছে। কেন দরকার জানেন? এই যে আপনাদের একটা আয়াত শোনাই, শোনানোর পর বুঝবেন এই নূর কতটা দরকার। 27 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা সূরা হাদিদের 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে আপনি মুমিন পুরুষ এবং নারীদেরকে দেখবেন তারা যখন চলতে থাকবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ইমানদাররা হাঁটে, নারী পুরুষরা হাঁটে, আপনি তাদেরকে দেখবেন তাদের সামনে নূর, তাদের পিছনে নূর, তাদের চারপাশে নূর। হারিকেনের ভিতর যেমন আলো দেখা যায়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষ যখন হাঁটবে মনে হবে তারা নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। নূরের প্যাকেট, এটার ভিতরে ইমানদার নারী পুরুষ হাঁটবে। তো এই নূর বাড়াতে হবে না কমাতে হবে? এই নূর বাড়ানো লাগবে। এই নূর কেন বাড়ানো লাগবে জানেন? মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, 472 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোরস্থানে গেছে। গোরস্থানে যাওয়ার পর নবীজি বললেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন ওয়াদিত্তু আন্না কদ রাইনা ইখওয়ানানা, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবারা বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি জবাব দিলেন আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবা। ওয়া ইখওয়ানুনাল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না, মানে আমরা। সুবহানাল্লাহ, আমাদেরকে নবীজি ভাই বললেন। এখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো দুনিয়াতে আসে না তারা আপনার ভাই? কয় হ্যাঁ। সবাই বলেন নবীজি আমাদের কি বলছে? ভাই। সবাই বলেন তো কি বলছে? এবার আপনাদেরকে মজার একটা তথ্য দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ চলে গেছে না? আচ্ছা আচ্ছা, আরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভাই বলেছেন, কিয়ামতের ময়দানে আপন ভাই আপন ভাইয়ের থেকে পালাবে। সূরা আবাসা আয়াত নাম্বার 34-35-36 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ, যেদিন মানুষ তার ভাই থেকে পালাবে। মানুষ কার থেকে পালাবে? সূরা আবাসার মধ্যে আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে মানুষ তার ভাই থেকে পালাবে। আমাদের নবী গোরস্থানের মধ্যে সাহাবাদেরকে বললেন, যারা আমার ভাই তারা এখনো দুনিয়াতে আসে নাই। খুব মন দিয়ে কথাটা বুঝেন, নবীজি বললেন আমার ভাইরা এখনো দুনিয়াতে আসে নাই। এবার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো দুনিয়াতে আসে নাই তাদেরকে আপনি কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? নবীজি জবাব দেন, কিয়ামতের ময়দানে কালো একটা প্রাণী সাদা প্রাণীর মধ্যে চিনতে যেমন কোনো কষ্ট হবে না, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই ভাইদেরকে চিনতে কষ্ট হবে না। কেন জানো? কিয়ামতের ময়দানে গুররুম মুহাজ্জালিনা মিনাল উযু, আমার ওই ভাইরা নামাজের আগে উযু করার কারণে তাদের হাতগুলা তাদের পাগুলা তাদের কপাল উযুর অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে, দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। আপন ভাই ভাই থেকে পালাবে, আমাদের নবী আমাদেরকে ছেড়ে পালাবে না, আমাদের নবী আমাদেরকে ভাই বলছেন। তো নবী এই ভাইদের থেকে পালাবে না, কিন্তু আপন ভাই ভাই থেকে পালাবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে নবী ভাই বললেন যে আমাদের ভাইকে আমি চিনবো ওইভাবে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো করে। এখন আমাদের চেহারার মধ্যে নূর হবে অজু করার কারণে, তাহলে নামাজ যদি পড়ি অজু করা হবে, আর অজু যত বেশি করব তত আমাদেরকে আল্লাহ নূরানিত বানায়া দিবেন। তাহলে নামাজের দুই নাম্বার উপকার, নামাজ পড়লে নূর পয়দা হবে। নামাজের তিন নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যদি আপনার সহজ হয়ে যায় সঠিক হয়ে যায়, অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাবে। সহিহুল জামে হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস 2573, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নাসাইর 466 নাম্বার বর্ণনা, নবী বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহা, নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, সালাহা সাইরু আমালি, তার অন্যান্য সব আমলগুলো সঠিক হয়ে যায়। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ এই নামাজের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করে প্রতিনিয়ত বাসত্ব নামাজ জামাতের সাথে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। চার নাম্বার, যারা নামাজ পড়বে আল্লাহ নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1420 নাম্বার হাদিস 1420 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন, মান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে নামাজ যদি নষ্ট না করে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আই ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি নামাজ পড়বে এক ওয়াক্ত নামাজও নষ্ট না করবে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।